শুরু হয়ে গেছে মাশাআল্লাহ 210টা কবুতরের রেস 210 কবুতরের রেস আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষী মালিক এখন হচ্ছে ভোর 4:30 বাজে আজকে আমাদের ইউনিটি ফর পিজিয়ান্স টুর্নামেন্টের রেস 1 এর নির্ধারিত দিন তো আমরা ভোর 4টার সময় উঠেছি ওঠার পরে আমাদের যে নির্দিষ্ট পয়েন্ট যেখানে কবুতর রিসিভ করা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে তো এখানে আমি এখন অবস্থান করছি আমি সহ আমার টিম এবং যারা যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করছে সবাই তাদের কবুতরগুলো নিয়ে আসছে যদিও অন্ধকার অন্ধকারে হয়তো ফুটেজটা অত ভালো হবে না তারপরেও দেখানোর চেষ্টা করছি চলেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব সামনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই বসার কি করবে এই যে ঝটলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো বাজার না এখানে সবাই হচ্ছে কবুতর প্রেমী দেখেন এই ভোর 4:30 সবাই চলে আসছে যা যার কবুতর নিয়ে তো আমাদের কবুতর ট্যাগিং এবং সিলিং এর প্রসেসটা আমি একটু দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে কবুতরগুলো রিসিভ করা হচ্ছে প্রসেসটা হচ্ছে এই যে কবুতরটা ধরা হয়েছে একটা কুপন নাম্বার আছে এখানে একটা ক্লিপ ট্যাগ নাম্বারটা আমরা হচ্ছে ঢেকে দিয়েছি ট্যাগ করানো হচ্ছে আর এই যে এখানে হচ্ছে সিল মারা হচ্ছে মানে আমাদের এই টুর্নামেন্টের জন্য শুধুমাত্র এই সিলটা এই নির্দিষ্ট সিলটা এই যে দেখেন দাদা একটু এই যে বিএনএমপিসি 25 = 44 কিলোমিটার 25 কিলোমিটার হচ্ছে আমাদের ইয়ার ডিস্টেন্স আর রুট ডিস্টেন্স হবে হচ্ছে 44 কিলোমিটার এই রেসের ট্যাগগুলো আমরা হচ্ছে ছোট ছোট প্যাকেটে আগেই ভরে রেখেছি আর প্যাকেটের গায়ে এরকম একটা নাম্বার দিয়ে রাখছি যাতে কোনো কনফিউশন না থাকে যে কোন প্যাকেটে কোন নাম্বারটা আছে 44 নাম্বার প্যাকেটে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোর নাম্বার আমরা জানি আমাদের এন্ট্রি করা আছে বাট এই 44 নাম্বার প্যাকেটটা কে পাচ্ছে সেটা কিন্তু এখন একরকম লটারির মতো নির্ধারিত হচ্ছে মানে যার কবুতর নিয়ে আসবে সেই প্যাকেটটা উঠাচ্ছে আমরা কিন্তু এই যে আগেই সব ডাটাবেস করে রাখছি আর প্রত্যেকে আগেই আমরা একটা টোকেন দিয়ে দিয়েছিলাম টোকেন নাম্বারটা এখানে এন্ট্রি করতেছি কার কবুতর কত পিস আসতেছে সেটা আমরা ফরম নাম্বার মিলে তারপরে হচ্ছে গিয়ে এখানে এন্ট্রি করে রাখছি যাতে করে আমাদের কোনো ধরনের ভুল ত্রুটি কিংবা কারচুপি না হয় দেখেন অনেক খাঁচা কবুতরগুলো রিসিভ করে আমাদের নির্দিষ্ট নির্ধারিত খাঁচায় আমরা নিয়ে নিচ্ছি সবাই কবুতর যে যার মতো করে নিয়ে আসছে ভাই কার কবুতর ক্লিপ কিন্তু ভেঙে গেছে কষ্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের সিলিং ট্যাঙ্গিং সব শেষ এই যে দেখেন সব কবুতরগুলো তো আজকে আমাদের রেস ওয়ানে সর্বমোট 210টা কবুতর হচ্ছে গিয়ে রিসিভ করা হয়েছে 43 জন পার্টিসিপেন্ট 210টা কবুতর আশা করি খুব চমৎকার একটা রেস হতে যাচ্ছে আমাদের এই খাঁচাগুলো দেখেন পর্যায়ক্রমে গাড়িতে লুট করা হচ্ছে সময় অনেক ক্ষেপণ হয়ে গেছে আমাদের এখানেই সিল মারা এবং ট্যাগিং করাতে তো আমাদের টার্গেট আছে সকাল 8টার মধ্যে আমরা হচ্ছে কবুতরগুলো রিলিজ করব এবং কাউন্টিং এর সময় তো দেখা যাক আপডেট তো অবশ্যই পাবেন তো গাড়ি স্টার্ট দিয়ে দিছে আমিও এখন গাড়িতে উঠব পরে আবার পয়েন্টে যাই দেখাচ্ছি আপনি ও ওইটার পিছে যান লোক সরান এক এক খাতার পিছনে একজন শরীফ ভাই যান পরের ডাক অগো সরাই দেন এই তোমরা ভাই দূরে যাও দূরে যাও দূরে যাও আকাশ তুমি এটা পিছনে দাঁড়াও
দাঁড়াও এ আপনারা সরেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের যে রিলিজ পয়েন্টে চলে আসছি। এই যে দেখেন স্কুলটা, স্কুলের নাম হচ্ছে দেওহাটা আলহাজ জনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মির্জাপুর টাঙ্গাইল। তো আমাদের প্রথম টুর্নামেন্ট রেস ওয়ান বাংলাদেশ ন্যাশনাল মেমোরিয়াল পিজন ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে। আর এই টুর্নামেন্টের নাম তো আপনারা আগেই জানেন, দেওয়া হয়েছিল ইউনিটি ফর পিজন্স, অর্থাৎ কবুতরের জন্য একতা। এই টুর্নামেন্টটা মূলত আয়োজন করা হয়েছে আমাদের এই ঢাকার এই অঞ্চলটা, সাভার আশুলিয়া ধামরাই এই অঞ্চলের গিরিবাজ সেক্টরটাকে একটু ডেভেলপ করার জন্য, বিশেষ করে রেসিং গিরিবাজে জাতটাকে উন্নয়ন করা এবং নতুন নতুন শৌখিন তৈরির জন্য। তো আমাদের রিলিজ করার সময় প্রায় হয়ে গেছে, আর 2 মিনিট বাকি আছে। আমরা হচ্ছে রিলিজ করবো 8টায়, ঠিক 8টায়, জাস্ট 8টায়। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা খাঁচার পিছনে একজন করে ভলেন্টিয়ার আমরা দিয়ে রাখছি, যাদের কবুতর এই খাঁচার মধ্যে নাই। তো আমরা সবাই মিলে অ্যাট এ টাইমে, এই যে আমার হাতে একটা বাঁশি আছে, এই বাঁশিটা ফু দেওয়ার সাথে সাথে একসাথে আমরা হচ্ছে গিয়ে কবুতরগুলো রিলিজ করবো। তোমরা এখন ব্যানার নিয়ে পিছিয়ে দাঁড়াও, মাঝখানে দাঁড়াও, ঠিক পিছনে মাঝখানে, যে মাস্টার বাইয়ের পিছনে। তো আমরা হচ্ছে টাইম কাউন্টডাউন করতেছি, 1 মিনিট বাকি আছে, জাস্ট 8টায় আমরা হচ্ছে এখান থেকে রিলিজ করব। আর টুর্নামেন্টের আজকের সময়সীমা থাকবে হচ্ছে বিকাল 5টা পর্যন্ত, সর্বমোট 9 ঘন্টা। 9 ঘন্টায় 540 মিনিটের খেলা, এই 540 মিনিট সময় পাবে এই কবুতরগুলো। তো বিভিন্ন দূরত্বগুলো কীভাবে আমরা মূল্যায়ন করতেছি সেই বিষয়টা পরে আমরা দেখাবো। রেডি সবাই, রেডি, শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। 210টা কবুতরের রেস, 210 কবুতরের রেস, কে আগে ঘরে পৌঁছাইতে পারে যার যার ঘরে, মাশাআল্লাহ। দাদা উঠাই দেন, সব কবুতর উড়ে গেছে, মাত্র 1-2টা কবুতর এখানে বসেছিল, সেগুলোকেও আমরা উঠাই দিলাম। আর যে কবুতরগুলো বসেছিল তার মধ্যে আমাদের হাবিব ভাইয়ের কবুতর ছিল, গ্যাসলি কবুতর, যে কবুতরগুলো স্পটে সময় নেয় কিন্তু ঘর লাগে আগে। সব কবুতর খুব চমৎকারভাবে উঠতেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আকাশে, কয়েকটা পাক দেওয়ার পরে যে যার লোকেশনে দৌড়াবে। 43 জন পার্টিসিপেন্ট, 210টা কবুতর, দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন, কে হয় প্রথম, কে হয় দ্বিতীয়, কে হয় তৃতীয়, এবং কোন 2টা কবুতর বেস্ট টুর্নামেন্ট প্রাইজ পায়। মানে আমরা এবার 2টা আলাদা পুরস্কার রাখছি টুর্নামেন্টের বেস্ট মেল এবং বেস্ট ফিমেলের জন্য। টাইমিংয়ের দিক দিয়ে কোন মেলটা সবচেয়ে বেস্ট এবং কোন ফিমেলটা সবচেয়ে বেস্ট এই 210টা কবুতরের মধ্যে, সেটা কিন্তু আমরা জাস্টিফাই করবো, জাজ করবো। এখনো কিন্তু এলোমেলো কবুতরগুলো উঠতেছে, কবুতর ওটা কার কবুতর, ওটা কার কার বার্ডস ক্যানভাস। আচ্ছা ধন্যবাদ, এই পর্বটা এখানে শেষ করছি। এখন আমাদের হচ্ছে গন্তব্যে পৌঁছাইতে হবে, এবং এই যে কবুতরগুলো সারাদিন ব্যাপী কাউন্টিং রেজাল্ট সবকিছু করতে হবে। পরবর্তী পর্বে দেখাচ্ছি এই 210টা কবুতরের মধ্যে কোন কোন কবুতরগুলো প্লেস করলো, কোন কোন লটগুলো প্লেস করলো, এবং রেজাল্টের ইউনিক একটা ফরম্যাট যেটা ইতিপূর্বে বাংলাদেশে গিরিবাজ সেক্টরে অ্যাপ্লাই হয় নাই। তো আশা করতেছি নতুন একটা চমক থাকতেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।